দেখবেন যদি এই পাশের বাড়ির ছেলেটা একটা ভালো মাস্টারের কাছে পড়ে, আমি যদি জিজ্ঞাসা করি যে দিদি আপনার ছেলেটা কোন মাস্টারের কাছে পড়ে, এত ভালো রেজাল্ট করলো মাধ্যমিকে, বললো কোথায় পড়ে আমি ঠিক না জানি না, ওরা ওরাই বন্ধু বান্ধবরা মিলে ঠিক করলো, বলে না। যদি বলবেন যে কোথায় পড়ানো যায়, কোথায় পড়ালে আপনার ছেলেটা ভালো হবে, পারে বলতে, বলে না। তার জন্য কিন্তু তার কোনো ক্ষতি নেই, তবুও কেন বলে না? যখন বৃষ্টি পড়ে তখন সকলের বাড়িতেই একসঙ্গে জল পড়ে, পড়ে না? অথচ আপনার বাড়ির ছাদের জল যদি একটু পাশের বাড়িতে যায় সঙ্গে সঙ্গে অশান্তি। বাবা যখন বৃষ্টি পড়ে তখন হাত দিয়ে ঠেকাইও, যে বৃষ্টিটা ওনার বাড়িতে হোক আমার বাড়িতে যেন না হয়। হবে কি তাই? হবে না। তাহলে কিসের এই হিংসা, কিসের এই দেশাদেশি? আমাদের পরম শ্রদ্ধা পরম পূজনীয় অসীমদের একটা গান আছে, যে ইটে যে পোড়া মাটির ইটে মন্দির নির্মাণ, একই পোড়া মাটির ইটে মসজিদ নির্মাণ, তাই না? হিসাব করলে সবকিছু এক, অথচ আমরা হিসাব কিন্তু করি না। তাই তো আমার গান শুনুন। ওরে ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওরে ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ওরে মানুষ দেখবি যদি ভগবান, এই যে কথার কথা, আজকে এই বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান, আজকে আমি গান গাইছি আমাকে এতগুলো টাকা দেবে, এই যে এত কিছু লাইট মাইক, এত লোক প্রসাদ পাবে। কালকে সকালে যদি এই বাড়িতে একটা ভিখারি আসে, যদি তাকে বলে এখন সময় নাই মাফ করো, এ সব পণ্ড হয়ে যাবে। ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ওরে মানুষ দেখবি যদি ভগবান, হায় রে, ওরে মানুষ দেখবি যদি ভগবান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না রে বেদ, বাইবেল কোরআন নয় রে প্রভেদ, শোন হিন্দু শোন মুসলমান। ছেড়ে দে তোর ভিন্ন দেখ না শাস্ত্র দেখ না রে বেদ, বাইবেল কোরআন নয় রে প্রভেদ, শোন হিন্দু শোন মুসলমান। ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, ভিন্ন নয় রে আল্লাহ হরি। যদি কোনো লোক অসুস্থ হয়, ধরুন কাউকে একটা কুকুরে কামড়ালো, এখন হিন্দু হোক কিবা মুসলমান হোক, তাকে যদি একটা টিটেনাস ইঞ্জেকশন দিতে হয়, ওটার মধ্যে কি লেখা থাকবে যেটা মুসলমানের টিটেনাস এটা হিন্দুর টিটেনাস? থাকবে? থাকবে না।
ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, চিনতে তারে হয় না দরি, চিনতে তারে হয় না দরি, ফুল দে তোর হৃদয় প্রাণ, ওরে মানুষ দেখবি যদি ভগবান হাই রে, ওরে মানুষ দেখবি যদি ভগবান, কিবা মন্দির কিবা মসজিদ, শাস্ত্রে ওটা যেমন বন্দি, বাইরে আয়রে দেখরে সন্ধি, উড়ছে ওই জয় এর নিশান, কিবা মন্দির কিবা মসজিদ, শাস্ত্রে ওটা যেমন বন্দি, বাইরে আয়রে দেখরে সন্ধি, উড়ছে ওই জয়ের নিশান, ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত, ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত, দেখনা চেয়ে শত শত, দেখনা চেয়ে শত শত, আসা যাওয়া একই সমান এই জগতে। আজব, কেউ জামা কাপড় পরে জন্মগ্রহণ করেছে কিংবা যাবার সময় এক টুকরা কাপড় নিতে পারলো পারলো না? যদি আজকে আমাদের রাষ্ট্রপতি মারা যায়, আগুনটা কি ফরেন থেকে আসবে? আসবে? আসবে না। একটা ভিখারি যদি মারা যায় সেই আগুনটা, তা আগুন তো আগুনই হয় তাই না? তাহলে কি হবে? হয়তো চন্দন কাঠ আর আম কাঠ, এর বেশি তফাত না তাই না? কাউকে চন্দন কাঠে পোড়াবে, কাউকে হয়তো আম কাঠে পোড়াবে, কিন্তু আগুন আগুন কিন্তু একই সমান, আর আগুনের কর্মটাও কিন্তু তাই, দুটোকেই পুরাই ছাই করবে। তাই তো ভবা পাগলা বলছে, ভবা পাগলা কইবে কত, ভবা পাগলা, ভবা 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 পাগলা, ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত, ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত, দেখ না চেয়ে শত শত, দেখ না চেয়ে শত শত, আসা যাওয়া একই সমান, ওরে মানুষ দেখবি যদি ভগবান হায় রে, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান, ওরে মানুষ দেখবি যদি ভগবান হায় রে, ওরে মানুষ দেখবি যদি ভগবান হায় রে, ওরে
মানুষ দেখবে জোর ভগবান।